হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের বাঙালির প্রিয় একটি খাবার হচ্ছে গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল বেগুন ভর্তা আর সাথে এই ইয়াম্মি সর্ষে ইলিশ। এই সর্ষে ইলিশের রেসিপি থাকছে আজকের ভিডিওতে, সো স্টে টিউন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। ইলিশ মাছের রেসিপিগুলো আমার কাছে খুবই সহজ মনে হয়, আর এই রেসিপিটা আরও অনেক সহজ। প্রথমেই কড়াইতে দেখতেই পাচ্ছ তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, ব্রাউন করে ভেজে নিতে হবে। এর ফাঁকে ইলিশ মাছে হলুদ লবণ মাখিয়ে অল্প কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি। সর্ষে ইলিশের এই রেসিপিতে কাঁচামরিচের ফ্লেভারটা কী যে ভালো লাগে কি বলবো। আর এখন এই যে দিয়ে দিলাম মেন ইনগ্রেডিয়েন্টস সর্ষে বাটা, এটা আমি আগে থেকে বেটে রেখেছি, এখন সবগুলো একসাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবং এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, অল্প একটু মরিচ গুঁড়া এবং পানি দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট এটাকে খুব ভালোভাবে কষানো হলো, এবং কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। এবং পানি একটু গরম হওয়ার পর এর মধ্যে এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, যেগুলো আগে থেকে ম্যারিনেশন করা ছিল। আর যতক্ষণ না পর্যন্ত এই গ্রেভিটা ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটিকে হাই হিটে চুলায় রাখতে হবে। অলমোস্ট 10 মিনিটের মধ্যেই আমার সর্ষে ইলিশের রেসিপি কমপ্লিট হলো। দেখতেই পাচ্ছ যেটা কত সুন্দর হয়েছে, আর উপরে এই কাঁচা মরিচগুলো ছিটিয়ে দিয়েছি, দেখতে যা সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছ যে কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে এবং নতুন অন্য কোনো রেসিপি দেখতে চাও কি না অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার এই ভিডিওটি অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিবে। আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারো, আমার ফেসবুক পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং লাইক করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।